রাজধানীর মিরপুর ও কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদলের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবির ভাষ্য, পরিকল্পিতভাবে মিরপুরের মেট্রো রেলে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই হামলায় এক থেকে দেড় হাজার মানুষ অংশ নিয়েছিলেন। হামলার সমন্বয় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার। হামলায় নেতৃত্ব দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ইমাম আল নাসের। গ্রেপ্তার অন্য দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুল রহমান ও ছাত্রদলের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মোহাম্মদ ফেরদৌস। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, জড়িতরা দেশকে অকার্যকর করতে অপচেষ্টা চালিয়েছে। অনেকে মনে করেছে ঢাকা ছেড়ে পালিয়ে বেঁচে যাবে, সেটা হবে না। মামলা হয়েছে, ডিবি তদন্ত করছে, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। নিউজ ডেস্ক, ভোরের পাতা।